ওকে, তো আজকে আমরা আসলে যেটা পড়বো সেটা খুবই বেসিক কিছু ইনফরমেশন আমরা আজকে জানবো পাওয়ার স্টেশন বা পাওয়ার সেক্টর সম্পর্কে। এইসব ইনফরমেশন অলরেডি আপনারা জানেন, জাস্ট আপনাদেরকে একটু মনে করার জন্য আসলে এই ইনফরমেশন গুলো দেওয়া। তো আমরা এখানে বেসিক ইনফরমেশন গুলো দেওয়া আছে, তো আমরা সেটাই আসলে দেখার চেষ্টা করছি যে বেসিক ইনফরমেশন গুলো কি কি দেওয়া আছে। ম্যাম, আপনার নেটওয়ার্কে মানে মেবি প্রবলেম, শোনা যাচ্ছে না কিছু। জি ম্যাম, আপনার সব কথা কাটা কাটা শুনতেছি না। কি তো হচ্ছে প্রচুর। বল। প্রথম যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারটা পুরোটাই কাভার করেছে, তো এটা আসলে মুখস্থ করার কিছু নাই, জাস্ট আমাদের পুরো একটা ওভারভিউ দেখানো হয়েছে যে পাওয়ার সেক্টরটা মানে সিনারিওটা জাস্ট বলা। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে কেন ইলেকট্রিক এনার্জি, আমরা পাওয়ার স্টেশনে কেন ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করি, অন্য এনার্জি কেন জেনারেট করি না, এটা হচ্ছে কোয়েশ্চেন। আচ্ছা, আপনাদের এখানে ওয়েটিং রুম এনেবল করে দিলে ভালো হইতো, তাহলে সবাই একসাথে জয়েন করতে পারতো। ওকে, সো হোয়াই ইলেকট্রিক্যাল এনার্জি, কেন আমরা ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করছি, অন্য এনার্জি কেন জেনারেট করা হচ্ছে না। সো সেই কোয়েশ্চেনের অ্যান্সার যদি আমরা যাই, তাহলে প্রথমেই হচ্ছে যে ইলেকট্রিক্যাল এনার্জিটা হচ্ছে মোস্ট কনভিনিয়েন্ট ফর্ম। সো কেন এটাকে মোস্ট কনভিনিয়েন্ট ফর্ম বলছে, যে ইলেকট্রিক্যাল এনার্জিটা খুব সহজেই আমরা একটা এনার্জি থেকে আরেকটা এনার্জিতে কনভার্ট করে ফেলতে পারি, যেটা অন্যান্য এনার্জিতে এত সহজেই করা যায় না। সো এটা একটা কারণ ইলেকট্রিক এনার্জি জেনারেট করার, যে আমরা খুব সহজেই এই ইলেকট্রিক এনার্জিটাকে একটা এনার্জি থেকে আরেকটা এনার্জিতে কনভার্ট করতে পারি। সো ফর এক্সাম্পল, যদি আমরা বলি যে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিকে হিট এনার্জিতে কনভার্ট করতে চাই, কিভাবে সম্ভব? আচ্ছা, আপনাদের নেটওয়ার্কে কি সমস্যা হচ্ছে? হ্যালো ম্যাম, আমি হ্যালো, আপনার কথা শুনছি। ম্যাম ম্যাম আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে আমি ইলেকট্রিক্যাল এনার্জিতে হিট এনার্জিতে কনভার্ট করতে চাই, সেটা কিভাবে সম্ভব? সো সেটা খুবই ইজিলি সম্ভব। ধরেন আমি একটা ওয়্যার বা একটা রেজিস্টারের ভেতর দিয়ে যদি কারেন্ট ফ্লো করাই, তাহলে খুব সহজেই কিন্তু আমার এই ওয়্যারটা গরম হয়ে যাবে, দ্যাট মিনস আমি কিন্তু খুব সহজেই ইলেকট্রিক্যাল এনার্জিকে হিট এনার্জিতে কনভার্ট করতে পারি। তার এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি যে আপনারা হয়তো অনেকে হিটার দেখে থাকতে পারেন, অনেকের বাসায় হয়তো বা অনেক আগে ছিল যে কারেন্ট দিয়ে আমরা রান্না করতাম হিটারের মাধ্যমে, তার মানে কি হিটারের মধ্যে কিছু কয়েল থাকতো, সেই কয়েল গুলো আসলে হচ্ছে অন হয়ে যেত, তো সেভাবে রান্না করা হতো। তার মানে কি খুব সহজেই আমি শুধুমাত্র কারেন্ট ফ্লো করে, হ্যালো জি ম্যাম, হ্যালো জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম, আচ্ছা আচ্ছা, আমার কথা শুনতে না পারলে আমাকে বললেন যে মানে আপনার কথা শোনা যাচ্ছে না, আমি বুঝবো না। জি ম্যাম জানেন, তার মানে আমরা খুব সহজেই ইলেকট্রিক এনার্জিকে হিট এনার্জিতে কনভার্ট করতে পারি। তারপর চলে আসেন যে আমি ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতে চাই, কিভাবে সম্ভব বলেন তো? যে ইলেকট্রিক এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতে চাই, তার একটা এক্সাম্পল আমাদের আশেপাশেই আছে, সবার আশেপাশেই আছে, মোটরের মাধ্যমে, মোটর, অথবা আমরা যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি ফ্যান। ফ্যানটা হচ্ছে মোটর। ফ্যান কি
আমি খুব সহজে ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পেরেছি। ধরেন আমি ইলেকট্রিক্যাল এনার্জিকে লাইট এনার্জিতে কনভার্ট করতে চাই, কিভাবে সম্ভব? এই যে হ্যালো, বাল্বের মাধ্যমে, ফিলামেন্টের বাল্বের মাধ্যমে। বাল্বের মাধ্যমে? তার মানে খুব সহজেই আমরা ইলেকট্রিক্যাল এনার্জিকে অন্য যে কোনো এনার্জিতে কনভার্ট করে ফেলতে পারছি। তার মানে এটা আসলে খুবই কনভিনিয়েন্ট একটা ফর্ম আমরা বলতে পারি। তারপর চলে আসেন ইজি কন্ট্রোল। তারা একটা কারণ বলছি ইলেকট্রিক এনার্জি চুজ করার, যে তারা খুব সহজে ইলেকট্রিক এনার্জিটাকে কন্ট্রোল। আপনারা কি মানে আগের যুগে যে কিছু ছিল, আগে না খুব বেশি ম্যাম নেটের প্রবলেম হচ্ছে ম্যাম, আয়রন ছিল কিছুই ক্লিয়ার যে আয়রন কয়লা দিয়ে গরম করে তারপর আয়রন করা হতো, এরকম কিছু আয়রন দেখেছেন ম্যাম? এতক্ষণ কিছুই শুনতে পাইনি ম্যাম, এতক্ষণ আমরা কিছুই শুনি নাই। কি রে, এটা দিয়ে 40 মিনিটের ক্লাস? 40 মিনিট না রে বেটা, ওই যে আমার লিংক তো এই জন্য, নিসার লিংক তো এই জন্য 40 মিনিট। না এটা তো বিজয় তো খুশি হয়ে গেছে, আই দে বিজয়। ম্যাডাম এটা কি গান বইলা গেল একটু আগে? আমি আমার নেট মনে হয় খারাপ হচ্ছে। সবাই মনোযোগ দাও শুনতে সব। আমি শুনলাম, আমি একটু বুঝছি। কয়লা দিয়ে স্ত্রী চালাইতেছে। এখন কি কথা শোনা যাচ্ছে? এখন কি কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, আমার এখানে দেখাচ্ছে যে ফুল নেটওয়ার্ক আছে, তারপরে কেন হচ্ছে আমি বুঝতে পারতেছি না। আচ্ছা শুরু করি কি আর করার। তো প্রথম জিনিসটা আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রিক্যাল এনার্জি টা আসলে মোস্ট কনভিনিয়েন্ট ফর্ম, খুব সহজে আমরা একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট করতে পারি। হ্যালো হ্যালো জি ম্যাম। আচ্ছা, তারপর হচ্ছে ইজি কন্ট্রোল। মানে তারা বলছে যে ইলেকট্রিক এনার্জিটাকে খুব সহজে কন্ট্রোল করা যায়। আমি যেটা বলেছিলাম যে আপনারা হয়তো আগের কালে কিছু আয়রন দেখে থাকতে পারেন, যে সেই আয়রন গুলা কয়লা দিয়ে গরম করে কাপড় চোপড় আয়রন করা হয়, দেখেছেন নাকি? জি ম্যাম। দেখেছেন? আবার মানে আমি জানি না আপনারা দেখেছেন কি না, একটা ফ্যান ছিল, স্ট্যান্ড ফ্যান, সেটা হচ্ছে কেরোসিন দিয়ে ফ্যান চালো, মানে ফ্যান চালাতো, এরকম কোন কিছু দেখেছেন? স্টিম দিয়ে চালাতো, কেরোসিন দিয়ে ফ্যান চলছে, স্টিম দিয়ে চালাতো। হ্যাঁ দেখেছেন আপনি? চিন্তা করেন যে আগে স্টিম দিয়ে কিছু প্রসেস, আগুন জ্বালাইতে হইতো বা কিছু কয়লা জ্বালাতে হতো, সেটা দিয়ে ফ্যান চলতো, বা কয়লা ধরে সেটাকে গরম করে দেন কাপড় আয়রন করা হতো। ওটা বেশি সহজ নাকি খুব সহজ? আমি একটা সুইচ অন করলাম, আমার আয়রন গরম হয়ে গেল, আমি কাপড় আয়রন করতে পারছি। ফ্যানের জন্য আমি একটা সুইচ অন করছি, ফ্যান চলছে, কোনটা বেশি সহজ? এই যে সুইচ অন করলে সুইচ অন করলে আমরা যেটা করতে পারছি সেটা বেশি সহজ। তার মানে কি আমার এই ইলেকট্রিক্যাল এনার্জিটা আমরা খুব সহজে ইজিলি কন্ট্রোল করতে পারি, দ্যাট মিনস তার অপারেশন গুলো আসলে খুব সহজ, খুব সহজেই আমরা যে কোনো জিনিস অপারেট করতে পারি ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে। ওকে, যার কারণে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে চুজ করা হয়েছে। তারপর আসেন গ্রেটার ফ্লেক্সিবিলিটি। তো গ্রেটার ফ্লেক্সিবিলিটি কেন বলছে? ইলেকট্রিক এনার্জিটা আমরা খুব সহজে, ধরেন আমি এনার্জি পাওয়ার স্টেশন আমার কাপ্তাই, আমি এখন বান্দরবন বা চিটাগাং বা ঢাকার কথাই বলি না কেন, আমি এখানে বিদ্যুৎ নিয়ে আসতে চাই বা ইলেকট্রিসিটি নিয়ে আসতে চাই, সেটা কি আনা সম্ভব না? সেটা আনা সম্ভব না, সেটা পসিবল। কিভাবে পসিবল? কিভাবে পসিবল? ট্রান্সফরমেশন লাইনের মাধ্যমে। আমরা একটা জাস্ট একটা ট্রান্সমিশন লাইনের মাধ্যমে কিন্তু নিয়ে আসতে পারি, পারি না?
যে আমি যে জায়গায় পাওয়ারটা জেনারেট করছি বা যে জায়গায় ইলেকট্রিক এনার্জি জেনারেট করছি, খুব সহজে আমি একটা কন্ডাক্টরের মাধ্যমে বা যেটাকে আমি ট্রান্সমিশন লাইন বলি, ট্রান্সমিশন লাইনের মাধ্যমে খুব সহজে আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সেটাকে মুভ করতে পারছি। দ্যাট মিনস এটার আসলে একটা গ্রেট ফ্লেক্সিবিলিটি আছে, রাইট? সো এর কারণে ইলেকট্রিক এনার্জি চুজ করা হয়েছে। তারপর আসেন চিপনেস, অন্যান্য যে এনার্জি আছে সেই এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জিটা অবশ্যই অনেক চিপ এবং খুব সহজেই সেটা ডোমেস্টিক বলেন, কমার্শিয়াল বলেন বা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে এটা ইউজ করা যায়। তারপর চলে আসেন ক্লিননেস। সোনারা বলছে যে ইলেকট্রিক এনার্জিটা সবচেয়ে বেশি ক্লিন। কেন ক্লিন? আমরা যখন ইলেকট্রিক এনার্জিটা একটা জায়গা থেকে আর একটা জায়গায় ট্রান্সফার করি, তখন কিন্তু কোনো ধরনের কোনো স্মোক বা কোনো ধরনের কোনো অ্যাশ কোনো কিছুই কিন্তু জেনারেট হয় না, ঠিক কিনা? বা এনভায়রনমেন্টে মানে ক্ষতি করতে পারে এরকম কোনো গ্যাসও কিন্তু প্রোডিউস হয় না। হ্যালো, জি ম্যাম, একটু রেসপন্স করেন না হলে আমি মনে হচ্ছে যে আমি হারিয়ে যাচ্ছি। তার মানে আমরা বলতে পারি যে এটা আসলে খুবই ক্লিন একটা এনার্জি। আচ্ছা, কন্টিনিউয়াসলি সবাই শুধু অ্যাডমিট হচ্ছেন, মানে আপনাদের নেটওয়ার্কে সমস্যা নাকি? কেটে যাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে আমার। আচ্ছা, তারপর হচ্ছে হাই ট্রান্সমিশন এফিসিয়েন্সি। সোনারা বলছে যে আমরা যখন ইলেকট্রিক এনার্জিটাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সমিট করি, তখন তার এফিসিয়েন্সিটা অনেক হাই থাকে। সো এফিসিয়েন্সি কি জিনিস সেটা আমরা জানি, তারপর আমরা পরবর্তীতে পড়বো এফিসিয়েন্সি কি জিনিস। সো আমরা যখন ধরেন আবার সেই একই এক্সাম্পল, আমরা যদি কাপ্তাইয়ে আমাদের যে পাওয়ার স্টেশন সেখান থেকে আমি ঢাকা বা বান্দরবনে ইলেকট্রিসিটি ট্রান্সমিট করতে চাই, তাহলে কিন্তু আমার সেরকম কোনো লস নাই, শুধুমাত্র I² বা ট্রান্সমিশনের জন্য যে লসটা শুধুমাত্র সেই লসটাই হয়ে থাকবে। দ্যাট মিনস I² আর লস, এছাড়া কিন্তু আমার কোনো ধরনের কোনো লস হয় না। সেজন্য আমরা বলছি বা তারা চুজ করে নিয়েছে কেন তারা ইলেকট্রিক এনার্জিটাকে পাওয়ার স্টেশনে জেনারেট করছে, রাইট? তার মানে আপনাদের কি মনে হয় যে ইলেকট্রিক এনার্জি অবশ্যই অন্যান্য এনার্জি থেকে বেটার? পরীক্ষায় না আসে যদি কোয়েশ্চেন করা হয় ভাইবাতে যে কেন ইলেকট্রিক এনার্জিটা আমরা চুজ করে নিলাম বা কেন ইলেকট্রিক এনার্জিটাই পাওয়ার স্টেশন জেনারেট করা হয়, বলা যাবে না? কারণ হচ্ছে এটা মোস্ট কনভিনিয়েন্ট ফর্ম, এটা খুব সহজেই আমরা কন্ট্রোল করতে পারি, এটার একটা ফ্লেক্সিবিলিটি আছে কারণ এটা এক জায়গা থেকে এক জায়গায় খুব সহজেই ট্রান্সফার করা যায় এবং এটা খুবই চিপ অন্যান্য এনার্জি থেকে, প্লাস হচ্ছে এটা ক্লিন কারণ এটা এনভায়রনমেন্টে সেরকম কোনো ধরনের কোনো ক্ষতি করে না। শুধুমাত্র যখন মানে পাওয়ার স্টেশন গুলাতে কয়েকটার ক্ষেত্রে যখন এই যে ডিজেল বা ফুয়েল পাওয়ার স্টেশন থাকে তখন হয়তো কিছু স্মোক ক্রিয়েট করে বা সেই মানে অন্যান্য যে বাইরের দেশে সেই স্মোকটাকেও আসলে যাতে এনভায়রনমেন্টে কোনো ধরনের কোনো হার্মফুল ম্যাটেরিয়াল না যায় সেখানেও কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়। আর ট্রান্সমিশনের ক্ষেত্রে এটা আমরা যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সমিট করি তখন সেরকম কোনো লস হয় না, শুধুমাত্র আমার ট্রান্সমিশনের জন্য যে লসটা হয় যেটাকে আমরা I² লস বলি বা কপার লস বলি সেই লসটাই শুধু হয়ে থাকে, এছাড়া সেরকম কোনো লস হয় না। ক্লিয়ার এই পর্যন্ত? জি ম্যাম। আচ্ছা, এগুলা বেসিক ইনফরমেশন। ওকে, তারপর আসেন যে আমরা ইলেকট্রিক এনার্জি জেনারেট করতে চাই কিভাবে করা সম্ভব। সেখানে আমরা যে সিনারিওটা দেখতে পাচ্ছি বা এখানে যে আমরা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এটা খুবই বেসিক স্ট্রাকচার, যে আমার আমার কাছে যদি এই এই জিনিসগুলো থাকে বা আপনার কাছেও যদি এই কয়েকটা জিনিস থাকে আপনি ইলেকট্রিক এনার্জি জেনারেট করতে পারবেন। সো এই কয়েকটা জিনিস দিয়ে আসলে ইলেকট্রিক এনার্জি বা আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি। সো কি কি লাগবে আমাদের ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক এনার্জি জেনারেট করার জন্য? ফার্স্ট অফ অল আমাদের লাগবে এনার্জি সোর্স, ঠিক আছে? সো আমাকে সোর্স অফ এনার্জি আনতে হবে। সো আমরা যদি আবার সেই মানে হাইড্রো পাওয়ার প্ল্যান্টের কথা বলি তো সেখানে সোর্সটা কি বলেন তো, এনার্জির সোর্সটা? পানির বিভব শক্তি। উনি আর একটু ভালো বলেছেন, মানে আমরা পানি ধরতে পারি, রাইট? এনার্জি সোর্স, জি। তার মানে আমার এখানে এনার্জি সোর্স হচ্ছে পানি। তার মানে এনার্জি সোর্স এখানে অনেক কিছু হতে পারে, এখানে সান হতে পারে, উইন্ড হতে পারে, পানি হতে পারে বা যে কোনো ন্যাচারাল গ্যাস হতে পারে, এটা হচ্ছে আমার এনার্জি সোর্স। তো আমার কাছে যদি এনার্জি সোর্স থাকে দেন আমি এনার্জিটা প্রোডিউস করলাম, ঠিক আছে?
এনার্জির মাধ্যমে আমার কি হচ্ছে, এটা হচ্ছে একটা প্রাইম মুভার। সো এই এনার্জির সোর্সের মাধ্যমে আমি যে এনার্জিটা পাই, সেই এনার্জি থেকে আমার প্রাইম মুভারটা রোটেট করা শুরু করে। তো আমি যদি আবার একটু প্র্যাকটিক্যালি একসাথে অ্যাডজাস্ট করতে চাই, ধরেন আমি প্রথমে আমার এনার্জিটা হচ্ছে ওয়াটার, দ্যাট মিনস ফ্লো অফ ওয়াটারটা হচ্ছে আমার এনার্জি। সো সেই এনার্জিটা নিয়ে আমি মানে যেটাকে আমরা বলি ড্যাম, ড্যাম থেকে যখন আমার এনার্জিটা বা পানির ফ্লোটা হয়, সেটা কি যায়, একটা পাওয়ার হাউসে যায়, এবং সেই পাওয়ার হাউসের মধ্যে আসলে একটা টারবাইন থাকে। সেখানে আমরা যে প্রাইম মুভারটার কথা বলছি, সেই প্রাইম মুভারটা হচ্ছে টারবাইন। দ্যাট মিনস এই এনার্জির কাজটা হচ্ছে সেই টারবাইনটাকে ঘুরায়। ওকে, সো এই টারবাইনটা আবার একটা জেনারেটর বা অল্টারনেটরের সাথে কানেক্টেড থাকে। সো এই টারবাইন আর জেনারেটরের মাঝখানে একটা শাফট দিয়ে কানেক্টেড থাকে। সো আমার যখন প্রাইম মুভারটা ঘুরে, তখন এই শাফটটা ঘুরে এবং যার কারণে আমার জেনারেটরটাও একটা মেকানিক্যাল এনার্জি পায় ইনপুট সাইডে। যখন সে একটা মেকানিক্যাল এনার্জি পায়, আমরা জানি জেনারেটরের কাজ হচ্ছে সে মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। সো সে যখন একটা মেকানিক্যাল এনার্জি পায়, তখন জেনারেটরটা তার আউটপুটে একটা ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করে। সো এই পুরোটাই হচ্ছে আমার ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেশনের বেসিক স্ট্রাকচার। তার মানে আমি যদি আবার একটু সামারাইজ করি, বলতে পারি যে আমার একটা এনার্জি সোর্স লাগবে এবং সেই সোর্সের মাধ্যমে আমার প্রাইম মুভারটা ঘুরবে। আমার প্রাইম মুভারটা একটা শাফটের মাধ্যমে জেনারেটরের সাথে কানেক্টেড থাকবে। সো আমার জেনারেটরটা ইনপুট সাইডে যখন শাফটটা ঘুরবে, দ্যাট মিনস আমি তাকে একটা মেকানিক্যাল এনার্জি দিচ্ছি এবং জেনারেটরের প্রিন্সিপাল অনুযায়ী সে আউটপুটে একটা ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করবে। সো দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ জেনারেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি। সো এই জিনিসগুলো ধরেন আমার বলেন আপনি জানি কোথায় আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানি কত, আপনাকে তো খুঁজে পাচ্ছি না ম্যাম। 123 হ্যাঁ, দুইটা ডিভাইস দিয়ে কানেক্ট করা, তাই তো? জি ম্যাম। দাঁড়ান এক মিনিট। এখানে আপনাকে কো-হোস্ট করার অপশন আসছে না কেন? দেখাচ্ছে যে আপনাকে হোস্ট করা যাবে। ম্যাম আগামী কাল তো সবচেয়ে ঠিক ছিল। আচ্ছা আমি আরেকবার দেখতেছিলাম। এখানে আসছে মেক হোস্ট, কিন্তু মেক এ কো-হোস্ট কোন অপশন আসছে না, তবে এটা তো থাকে যদ্দূর জানি। জি ম্যাম। আচ্ছা থাক, এভাবেই চলুক, কেয়ার কর। আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার তো আপনারা, রাইট? জি ম্যাম। আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার। সো আমার কাছে যদি এগুলো থাকে বা আপনাদের কাছে যদি এগুলো থাকে, আপনারা নিজের ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবেন। ওকে, তারপর চলে যাই যে সোর্স অফ এনার্জি, আমার কি কি এনার্জি সোর্স হতে পারে সেটা আপনারা জানেন। বলেন তো কি কি এনার্জি সোর্স হতে পারে। ম্যাম সৌরশক্তি, দেন পানি বা বাতাস, এরকম যে কোনো কয়লা। কয়লা, এক্স্যাক্টলি। আমার সোর্স অফ এনার্জি, সেটা আপনারা জানেন যে এই সোর্স থেকে আমরা এনার্জি নিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি।
আচ্ছা, তারপর এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পসিবল এনার্জি সোর্সের একটা সিনারিও, এটা 2018 এ ছিল, সেটা একটা সোর্স থেকে নেওয়া আর কি। সো এখানে তারা বলছে যে পাওয়ার আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি 4.1%, মানে এনার্জি সোর্স, হাইড্রো ইলেকট্রিক থেকে আমরা পাই হচ্ছে 1.4%, ফার্নেস ওয়েল থেকে পাই আমরা 21.6%, কোল থেকে পাই 3.3%, ডিজেল থেকে পাই 8.7%, আর ম্যাক্সিমাম আমরা পাই হচ্ছে ন্যাচারাল গ্যাস থেকে 60.9%। সো এটা হচ্ছে আমাদের 2018 এ যে সিনারিওটা ছিল সেটা। তাহলে গ্যাসগুলো এইভাবেই খরচ হয়েছে? গ্যাসগুলো এইভাবেই খরচ হয়েছে। আচ্ছা, এরপরে আমরা এটা দেখাই, এটা হচ্ছে 2041 সালে এরকম হতে পারে। সেখানে আসলে যে দুইটা জিনিস অ্যাড হয়েছে সেটা হচ্ছে নিউক্লিয়ার, যেটা আমাদের এখন বানানো হচ্ছে। তারা বলছে যে 9% এনার্জি সোর্স আমরা নিউক্লিয়ার থেকে পাবো, এবং 3% পাবো আমাদের যে ওয়েস্টেস থাকে বা বায়োফুয়েল অথবা ওয়েস্ট থেকে আমরা 3% পাবো। এই দুইটা তাদের অ্যাড হবে, তখন আমার ন্যাচারাল গ্যাস যেটা আসলে কমে যাবে 30%। এটা হচ্ছে তাদের মানে কি বলে যে তারা ভবিষ্যৎ প্ল্যান যেটা বলে সেটা 2041 সালে তারা এটা করবে। সো যেহেতু নিউক্লিয়ার অলরেডি হচ্ছে পাওয়ার প্ল্যান্ট, সো তারা এখানে নিউক্লিয়ার এনার্জি সোর্সটাকেও অ্যাড করে নিচ্ছে। ওকে, সো এটা তো আসলে বোঝার কিছু না, জাস্ট আমরা দেখে রাখলাম যে এটা হচ্ছে আমাদের ফাইনাল। এটা হচ্ছে জ্বালানি তেল এক্স্যাক্টলি। ম্যাম 41 এ তাহলে কয়লা মুক্ত হবে না? ওয়াটার ফুয়েল আর নিউক্লিয়ার এনার্জির মধ্যে কিছু কম্পারিজন। সেখানে ইনিশিয়াল কস্ট যদি আমরা চিন্তা করি ওয়াটার পাওয়ার প্ল্যান্ট এর ক্ষেত্রে বা ওয়াটার সোর্স এর ক্ষেত্রে কিরকম আমার ইনিশিয়াল কস্টটা হতে পারে, সো আমরা যদি ইনিশিয়াল কস্টের কথা চিন্তা করি, আমরা যখন ওয়াটার পাওয়ার প্ল্যান্ট বা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট যখন বানাই তখন আসলে আমার কস্টটা অনেক বেশি লাগে। কারণ হচ্ছে ওখানে মানে প্রথমত হচ্ছে ওখানে অনেক জায়গা লাগে, দ্বিতীয়ত হচ্ছে ওখানে অনেকগুলা ড্যাম বানাতে হয়, সেই ড্যাম বানানোর জন্য আসলে অনেক কস্ট লাগে, মানে অনেক টাকা খরচ হয়। সেজন্য আমার ওয়াটার পাওয়ার প্ল্যান্ট বা হাইড্রো পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে ইনিশিয়াল কস্টটা অনেক বেশি হয়ে থাকে, ফুয়েলের ক্ষেত্রে সেরকম হয় না। আবার নিউক্লিয়ার এনার্জির ক্ষেত্রে চিন্তা করলে এটার ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়, কারণ এখানে আসলে কিছু মানে সেফটির ব্যাপার থাকে, যার কারণে মানে সেফটি দেওয়ার কারণে আসলে অনেক খরচ হয়ে যায় ইনিশিয়াল কস্টটা। যদি রানিং কস্টের কথা চিন্তা করি, ওয়াটার হচ্ছে অ্যাভেলেবেল থাকে, আচ্ছা 10 মিনিট আছে, ওয়াটার হচ্ছে অ্যাভেলেবেল থাকে যার কারণে আমি যখন বানাবো বানানোর পরে আমার হাইড্রো পাওয়ার প্ল্যান্টে সেরকম কোনো খরচ হয় না। ফুয়েলের ক্ষেত্রে যেহেতু ফুয়েলটা আমাদের লিমিটেড থাকে, সো সেক্ষেত্রে আমাদের খরচটাও অনেক বেশি হয়। আর নিউক্লিয়ার এনার্জির ক্ষেত্রে সেটা আমরা জানি যে রিয়াকশনটা একবার যদি আমি প্রথমে চালু করে দিই সেটা কিন্তু আজীবন চলতে থাকে, সো যার কারণে এটার খরচটা সবচেয়ে কম হয়। রানিং কস্ট নিউক্লিয়ার এনার্জির রানিং কস্ট সবচেয়ে কম হয়ে থাকে। সো এরকম কিছু মানে কম্পারিজন এখানে দেওয়া আছে যে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ, সো এটা আমরা এখন এভাবে দেখতে পারি। পাশাপাশি আমরা যখন বিভিন্ন পাওয়ার স্টেশন পড়বো তখন ওটার কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটার সাথে আমরা কম্পেয়ার করে দেখতে পারবো যে কোন পাওয়ার স্টেশনটা ভালো কোন পাওয়ার স্টেশনটা কোন দিক থেকে ভালো কোন পাওয়ার স্টেশনটা কোন দিক থেকে মানে লস হচ্ছে বা কস্ট বেশি পড়ছে না পড়ছে, সেই জিনিসটা আমরা যখন পাওয়ার স্টেশন পড়বো তখন আমরা দেখতে পারবো। সো এটা জাস্ট একটা কম্পারিজন দেখানো হয়েছে। আচ্ছা, তারপর চলে আসে আমাদের গ্রিড সিস্টেম। গ্রিড সিস্টেম তো আপনারা জানেন না, গ্রিড সিস্টেমটা কয় ভাগে ভাগ করা যাবে? হ্যালো, তিন ভাগে? ম্যাম শুনছেন? হ্যাঁ বলেন। ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কনজিউমার। ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কনজিউমার। তো জেনারেশন কই যাবে? জেনারেট না করে ট্রান্সমিট করবেন? জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কনজিউমার। আবার কনজিউমার কোথা থেকে আসলো? ডিস্ট্রিবিউশন তো কনজিউমার, ডিস্ট্রিবিউশন তো কনজিউমার, তাহলে কয়টা হলো? তিনটা। তিনটা ম্যাম। কি সেটা? কি কি সেটা? জেনারেশন ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশন।
প্রথমে হচ্ছে জেনারেশন, আমাকে অবশ্যই ইলেকট্রিক এনার্জিটা জেনারেট করতে হবে, তারপর আমি এই পাওয়ার স্টেশন থেকে ট্রান্সমিট করব, এবং ট্রান্সমিট করার পরে সেটা আমি ডিস্ট্রিবিউট করব। তার মানে আমার সিরিয়ালটা হবে আগে জেনারেশন, তারপর ট্রান্সমিশন, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন। সো আমি এই পুরো জিনিসটা হচ্ছে, এটা দেখতে একটু কমপ্লেক্স মনে হলেও এটা আসলে এতটা কমপ্লেক্স না। সো এই জিনিসটা যদি আমি দেখি, এই যে পোর্শনটুকু দেখানো হচ্ছে, এটা হচ্ছে আমার আসলে পাওয়ার স্টেশন। এখানে দেখেন জেনারেটিং স্টেশন, সো এটা হচ্ছে আমার পাওয়ার স্টেশন যেখান থেকে আমি ইলেকট্রিসিটি জেনারেট করি। সো এখানে দেখেন আমরা বিভিন্ন রেটিং দেওয়া আছে। সো এখানে তারা বলতেছে যে তাদের জেনারেশন স্টেশনে 11 kV, 13 kV, 13.8 kV, 16 kV, 11.75 kV তারা জেনারেট করছে এই পাওয়ার স্টেশন থেকে, বা পাওয়ার স্টেশন গুলা থেকে এতগুলো জেনারেট করা হয়। তারপর তারা যেটা করলো, তারা ট্রান্সমিট করছে। ওকে, ট্রান্সমিট করার পরে তারা এখানে যে গ্রিড সাবস্টেশন বলছে, তারা প্রথমে পাওয়ার স্টেশন থেকে তারা ট্রান্সমিটারের বা ট্রান্সমিশন লাইনের মাধ্যমে গ্রিড সাবস্টেশনে নিয়ে আসছে। ওকে, তো সেই গ্রিড সাবস্টেশন থেকে তারা আবার ট্রান্সমিশন লাইনের মাধ্যমে ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে নিয়ে আসছে, এবং সেই ডিস্ট্রিবিউশন সাবস্টেশন থেকে তারা বিভিন্ন কনজিউমারের কাছে ডিস্ট্রিবিউট করছে। সো এটা হচ্ছে সিনারিও। দ্যাট মিন্স আমি প্রথম পাওয়ার স্টেশনে জেনারেট করলাম, সেটা ট্রান্সমিশন লাইনের মাধ্যমে গ্রিড সাবস্টেশনে পাঠালাম, গ্রিড সাবস্টেশন থেকে আমি ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে পাঠালাম, এবং সেখান থেকে কনজিউমারের রিকোয়ার অনুযায়ী যেখানে পাঠানো দরকার কনজিউমারের কাছে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, সো এখন এই যে আমি পাওয়ার স্টেশনে যতটুকু জেনারেট করলাম, মানে একমাত্র আমরা যত ধরনের ট্রান্সফরমার দেখি না কেন, শুধুমাত্র আমি পাওয়ার স্টেশনে যে ট্রান্সফরমারটা দেখতে পারি সেখানে শুধু স্টেপ আপ করা হয়। আমি যে পাওয়ারটা জেনারেট করি শুধুমাত্র সেখানেই পাওয়ারটা স্টেপ আপ করা হয়। সো প্রথমে আমি যে জিনিসটা জেনারেট করলাম, এই যে দেখেন এখানে ভ্যালুগুলো দেওয়া আছে, এই স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে এটাকে স্টেপ আপ করা হচ্ছে। জেনারেট ট্রান্সফরমারের কি কাজ সেটা তো আমরা জানি, জানি না, পড়ে আসছি। কি করে বলেন তো, কি করে ভোল্টেজ স্টেপ আপ বা ডাউন করে, কি করে আবার বলেন, ভোল্টেজ আপ বা ডাউন করে, বাড়ায় অথবা কমায়, এটা কোনো কাজ নেই, ভোল্টেজ আপ এন্ড ডাউন করে। হ্যাঁ, এতটুকু। আচ্ছা, ভোল্টেজ আপ এন্ড ডাউন করে, এনার্জির কোনো চেঞ্জ হয় বা পাওয়ারের কোনো চেঞ্জ হয়? পাওয়ারের কোনো চেঞ্জ হয় না, কারেন্টের পরিবর্তন হয় এনার্জি সেম থাকে। মানে আমরা যে ট্রান্সফরমারের কথা বলি, অনেকেরই এটা আসলে একটা ভুল ধারণা থাকে যে আমরা ট্রান্সফরমার দিয়ে পাওয়ার, মানে এনার্জি, সরি, ট্রান্সফরমার দিয়ে আমরা ভোল্টেজ ট্রান্সফার করি। সো এটা আসলে ঠিক না, আমরা ট্রান্সফরমার দিয়ে শুধুমাত্র ভোল্টেজ কে আপ এন্ড ডাউন করি, কিন্তু আমার যে পাওয়ারটা প্রাইমারি সাইডের যে পাওয়ার, সেকেন্ডারি সাইডের পাওয়ারটা সেম থাকে, আমার পাওয়ারের কোনো চেঞ্জ হয় না। আমি এই পাশে আমার ভোল্টেজ সেম, মানে এই পাশে আমার কারেন্টের রেটিংটা কমে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি আমি যদি P = VI করি তাহলে কিন্তু আমার পাওয়ারটা সেম থাকবে। সেটা হয়তো অনেক জায়গায় খুব কোয়েশ্চেন করা হয় যে ট্রান্সফরমারের প্রাইমারি সেকেন্ডারি সাইডের পাওয়ারের রেটিংটা কোনো চেঞ্জ হয় কিনা। কথা শোনা যাচ্ছে? হ্যালো, ইয়েস ম্যাম, জি ম্যাম। আচ্ছা, আমার এখানে আনস্টেবল দেখাচ্ছিল, তার মানে আমরা ট্রান্সফরমার দিয়ে আসলে পাওয়ারের কোনো চেঞ্জ করতে পারি না। আমি যতটুকু পাওয়ার জেনারেট করি ততটুকুই পাওয়ার কিন্তু আমার কাছে আসে, শুধুমাত্র এখানে আমরা ভোল্টেজ বা কারেন্টের আপ এন্ড ডাউন করি, কিন্তু আমার প্রাইমারি সেকেন্ডারি সাইডের পাওয়ার সেম থাকে। আচ্ছা, যা বলছিলাম সেটা হচ্ছে, আমার প্রথমে আমরা পাওয়ার স্টেশনে পাওয়ারটা জেনারেট করলাম, আমরা স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে সে ভোল্টেজটাকে আপ করলাম, এবং আপ করে আমরা সেখান থেকে দেখেন এই যে থ্রি ফেজ ওয়্যার, সেখান থেকে আমরা ট্রান্সমিশন লাইনের মাধ্যমে ভোল্টেজটাকে, আমরা গ্রিড সাবস্টেশনের যে কথা বলছি, গ্রিড সাবস্টেশনে আমরা ভোল্টেজটাকে ডাউন করে ফেলছি। তার মানে আমার এখানে ছিল 132 kV, 230 kV, এটা কিন্তু আমার এখানে চলে আসছে 230, সরি, এই যে এখানে চলে আসছে 132 থেকে 33 kV-এ চলে আসছে, রাইট? তার মানে আমি স্টেপ ডাউন করে, বা এখানে একবার স্টেপ ডাউন করেছি এবং এখানে একবার স্টেপ ডাউন করেছি। এখানে দেখেন 230 কে আমরা 132 তে কনভার্ট করেছি, আবার 132 কে আমরা 33 kV-এ কনভার্ট করেছি। তার মানে আমাদের যে গ্রিড সাবস্টেশন গুলো আছে সেখানে আমরা যে ট্রান্সমিশন ট্রান্সফরমার গুলো দেখতে পারি সেগুলো আসলে স্টেপ ডাউন ট্রান্সফরমার।
ঠিক আছে, আপনারা হয়তো ট্যুরে যান নাই, ট্যুরে গেলে হয়তো বুঝতে পারতেন যে কক্সবাজারে যে গ্রিড সাবস্টেশন দেখানো হয় ট্যুরের মধ্যে, সেটা আসলে একটা গ্রিড সাবস্টেশন, সেখানে যে ট্রান্সফরমার গুলা সেগুলো স্টেপ ডাউন করা হয়, তারপর সেই গ্রিড সাবস্টেশন থেকে আবার ট্রান্সমিশন লাইনের মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে নিয়ে আসি, এবং সেখানেও কিন্তু স্টেপ ডাউনই করা হয়। এই যে স্টেপ ডাউন ট্রান্সফরমার, তার মানে আমাদের এখানে কি ছিল 33 কিলোভোল্ট, সেই 33 কিলোভোল্টকে 11 কিলোভোল্টে কনভার্ট করা হয়। ক্লিয়ার? প্রথমে আমার 132 ছিল, 132 কে আমরা 132 ছিল, হ্যাঁ সেটাকে আমরা 33 তে কনভার্ট করলাম, সেন 33 কে আমরা 11 কিলোভোল্টে কনভার্ট করলাম, রাইট? সো এটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। আপনারা হয়তো দেখতে পারেন যে ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ডিস্ট্রিবিউশন সাবস্টেশন আছে। সো আমার দেখা মতে যেটা হচ্ছে যে কি বলে আমাদের চারেরিতে যে ক্যাম্পাস ছিল ফার্মাসির পাশে একটা কিন্তু এরকম স্টেশন ছিল, সাবস্টেশন ছিল, দেখেছেন কিনা জিগাতলা? কক্সবাজার দেখতে পারবেন, তারপর বিভিন্ন জায়গায় আছে, আমি এক্সাক্ট নাম বলতে পারবো না, তবে বিভিন্ন জায়গায় আছে। তবে আমি যেটা দেখেছি কয়েকবার ভিজিট করেছি, রামপুরে হয়তো একটা আছে, গ্রিড সাবস্টেশন হচ্ছে আপনার পাওয়ার স্টেশন থেকে জাস্ট একটা গ্রিড গ্রিডে নিয়ে যাওয়া হয়, মানে গ্রিড সাবস্টেশনে নিয়ে যাওয়া হয়, সেখানে একবার স্টেপ ডাউন করে এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করা হয়, বা ডিস্ট্রিবিউট করার জন্য আমাদের ডিস্ট্রিবিউট সাবস্টেশনে নিয়ে যাওয়া হয়। আপনি তো দেখতে পারবেন পাওয়ার স্টেশনের আশেপাশে আপনি যে কয়েকটা জায়গায় দেখতে পারবেন যে জিনিসটা আছে। তো দেন সেখান থেকে আমরা একবার স্টেপ ডাউন করলাম, সেখান থেকে এই যে আমাদের বাসা বাড়ির সামনে যে ট্রান্সফরমার গুলো থাকে সেটা কিন্তু আবার একবার স্টেপ ডাউন করে, দ্যাট মিন্স এই যে 11 কিলোভোল্ট, সেই 11 কিলোভোল্টকে 400 অথবা 230 ভোল্টে কনভার্ট করে, যেটা আমাদের যেরকম দরকার কনজিউমারের, ইন্ডাস্ট্রিতে যদি বেশি লাগে, বেশি আমাদের যেরকম 230 বা 220 ভোল্ট লাগে, সেরকম 220 ভোল্ট আমাদের বাসায় যে আসে সেগুলো হচ্ছে সেই ট্রান্সফরমার দিয়ে স্টেপ ডাউন করা হয়। তার মানে আমরা শুধুমাত্র পাওয়ার স্টেশনে যে ট্রান্সফরমারটা থাকে সেটা দিয়ে স্টেপ আপ করি, বাকি সবগুলোতে কিন্তু স্টেপ ডাউন করে আমাদের যে রিকোয়ারমেন্ট বা কনজিউমারের যে রিকোয়ারমেন্ট সে অনুযায়ী সাপ্লাই দেওয়া হয়। তো এটা হচ্ছে পুরো গ্রিড সিস্টেমের একটা সিনারিও। ক্লিয়ার? তার মানে কোশ্চেন করলে পারা যাবে না এখান থেকে? হ্যাঁ, একটা কোশ্চেন আছে, বলেন। আমার মানে মাথায় একটা কোশ্চেনটা আসলো, যেটা হচ্ছে যে সাবস্টেশন লেভেল থেকে ট্রান্সমিশন লাইনে তো কারেন্টের পরিমাণ খুব অল্প থাকে, ভোল্টেজটা হাই থাকে, তো ওই জায়গাগুলোতে রিক্স এত এবং কারেন্ট থাকে খুবই ছোট কারেন্ট থাকে, তো তারপরেও ট্রান্সমিশন লাইন এত ডেঞ্জারাস কেন?
মানে ডেঞ্জারাস বিপদজনক ধরা হয়, মানে এমনি যদি আপনি চিন্তা করেন যেহেতু কারেন্ট কম কম্পারেটিভলি কিন্তু সে একটু ডেঞ্জারাস কম, তবে এটা বলতে পারেন যে তাহলে এটা কেন এত উপর দিয়ে ওভারহেড করে কেন ট্রান্সমিট করা হয়, তাই না? এটাও তো একটা কোয়েশ্চেন। কারেন্টের কথা চিন্তা করলে এটা অবশ্যই তার এক মিনিট আবার কে জানি আসছে, সে একটু কম ডেঞ্জারাস কারেন্টের কথা চিন্তা করলে, কিন্তু এটা যেহেতু মানে অনেক দূর জায়গায় ট্রান্সমিট করতে হয় সেজন্য যেটা করা হয় যেটা আসলে একদম মানে এমন ভাবে ট্রান্সমিট করা হয় যাতে এলাকার মানুষদের বা অন্যান্য কোনো কাজকর্ম যাতে ইন্টারাপশন না হয়, ঠিক আছে? সেজন্য এটা আসলে অনেক উপর দিয়ে ট্রান্সমিট করা হয়ে থাকে। হাই ভোল্টেজের কারণে তো যতটুকু জানা যায় হাই ভোল্টেজের কাছাকাছি ট্রান্সমিটার ক্ষেত্রে এতটা কেন আছে কারো যা নিশ্চয়। হ্যাঁ হ্যাঁ ট্রান্সমিটার ম্যাম ট্রান্সমিশন লাইনের কাছাকাছি তো কোনো কিছু গেলে সেটা পুড়ে যায় অথবা অনেক ক্ষতি হয়, এটা তো মানে সেটা একটা ভোল্টেজের তো একটা ব্যাপার আছে। আচ্ছা ভোল্টেজের কারণে হাই ভোল্টেজের কারণে এটা হাই ভোল্টেজের কারণে, কিন্তু কারেন্টের কথা চিন্তা করলে রিস্ক ফ্যাক্টরটা কম। ট্রান্সমিশন লাইনের নিচে অনেক শব্দ হয় কেন, ওয়্যারগুলোর নিচে যে মোটা মোটা ওয়্যারগুলো যায় ওই নিচে অনেক মানে সাউন্ড হয় কিছু, ওই যে কোয়্যাক্ট ইফেক্ট আছে না ফ্যান্টি করোনা ভাই করোনা ইফেক্ট ভাই ওই সব ইফেক্টের কারণে বাতাসের সাথে একটা শব্দ, মানে এখানে আসলে কারেন্ট পাস হওয়ার জন্য যে শব্দ এরকম কোনো ব্যাপার না, কারণ তো নরমালি যখন পাস হয় ফ্লো অফ ইলেকট্রন তখন তো আসলে কোনো শব্দ হওয়ার কথা না। জি ম্যাম, কারণ ইলেকট্রন এক সাইড থেকে একটা ঢোকে আর অন্য সাইডে আরেকটা বের হয়ে যায়, এখানে তো আর শব্দের কোনো দরকার হয় শব্দের করার মানে মানে শব্দ হওয়ার কথা না, শব্দ হলে তো আমরা বাসায়ও পাইতাম, আমরা বাসায় যখন এই যে ল্যাপটপ চালাচ্ছি বা ফোন চার্জ দিচ্ছি বা আমাদের ফ্যান চলছে তখন আমরা সাউন্ড পাইতাম, সেটা অন্য কারণে হতে পারে। ট্রান্সমিশনে কিন্তু ভাইব্রেশনও হয় শুনছিলাম, সেটাও হতে পারে, কিন্তু কারেন্ট ট্রান্সমিশনের কারণে যে শব্দ হচ্ছে বা কোনো মেকানিজম আছে ব্যাপারটা সেরকম না। আচ্ছা এখানে হচ্ছে একটা সিনারিও দেখানো যা আমরা পড়লাম, এখানে আসলে কথাই লেখা আছে, এটা স্পেশাল ভাবে বলার কিছু নাই, জেনারেশন টার্মিনাল থেকে এততে কনভার্ট করে ডিস্ট্রিবিউশনে কি করে না করে এখানে এটা লেখা আছে, সো এটা আপনারা পড়ে নিন। সো এখানে একটা ওভারভিউ দেখানো হয়েছে বাংলাদেশ পাওয়ার সেক্টরে কতটুকু ইনস্টল ক্যাপাসিটি এস্টিমেটেড ক্যাপাসিটি 2030 সালে কত হতে পারে, কতটুকু কভারেজ করছে এবং লেটেস্ট যে আমাদের অ্যাডিশন যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেটার কথা বলা হয়েছে, যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে 2400 মেগাওয়াট আমাদের উৎপাদন হতে পারে যখন আমরা করব। সো এটা জাস্ট একটা ওভারভিউ দেখানো হয়েছে, সিনারিও আর কিছু না। আচ্ছা সো এখন আমাকে বলেন যে একটা মেশিন তার ইনপুটে হচ্ছে 100 ইনপুট পাওয়ার, তার আউটপুট পাওয়ার হচ্ছে 80, তাহলে তার লস কত? না মারা কত যদি বলতেন, একটা মেশিন যার ইনপুট হচ্ছে 100 ওয়াট এবং আউটপুট হচ্ছে 80 ওয়াট, তাহলে তার লস কত? 20 ওয়াট কিভাবে বের করলাম? আউটপুট যে আমরা ইনপুটে দিয়েছি ইনপুট থেকে মাইনাস আউটপুট দিয়ে দিতে হবে, ইনপুট থেকে আউটপুট, তার মানে আমার যতটুকু ইনপুট, নরমালি আমরা কি চিন্তা করি যে আমার যতটুকু ইনপুট থাকার কথা আমি যদি ততটুকুই আউটপুটে পাই তার মানে আমি বলতে পারি যে আমার মেশিনটা 100% অ্যাকুরেট, ঠিক আছে, তার কোনো লস নাই, ঠিক কি না? জি ম্যাম। তার মানে আমার ইনপুট যদি 100% হয় আউটপুট যদি 100% হয় তাহলে আমরা বলতে পারি যে আমার এই মেশিনটা পুরো 100% এফিশিয়েন্ট, রাইট, তার কোনো লস নাই। তার মানে আমরা এফিসিয়েন্সি কিভাবে বের করলাম? আউটপুট বাই ইনপুট রাইট। সো এখানে এটাই বলা হয়েছে যে আমরা যদি কোনো একটা মেশিন বা কোনো একটা সিস্টেমের এফিসিয়েন্সি বের করতে চাই তাহলে এফিসিয়েন্সি বের করার উপায় হচ্ছে আমাদের আউটপুট পাওয়ার অথবা আউটপুট এনার্জি ডিভাইডেড বাই ইনপুট এনার্জি, সেটাকে যদি আমরা পার্সেন্টেজে বের করতে চাই ইনটু 100%, ঠিক আছে? সো আমরা যদি চিন্তা করি যে আমার মেশিনটার 100% আমার মেশিনটা ইনপুট হচ্ছে 100 ওয়াট আউটপুট হচ্ছে 80 ওয়াট, তাহলে আমার এফিসিয়েন্সি কত পার্সেন্ট হবে? ক্যালকুলেটর থাকলে বের করে ফেলেন। 80% 20% কত পার্সেন্ট হলো ম্যাম? 80%
80% হলো, তার মানে আমার এই মেশিনটা 80% এফিশিয়েন্ট, তাই তো? জি ম্যাম। আচ্ছা স্যার, এখন যদি আপনাদের একটা ম্যাথ করতে দেই, যে একটা ম্যাথ, এটা হচ্ছে ম্যাথের কোয়েশ্চেন, দেখেন এটা কি দেখাচ্ছে, এক মিনিট শান্তি দিবেন আজকে ক্লাস নেওয়ার জন্য। হারিয়ে গেছে, আবার দিচ্ছি, আজকে নাইলে ছুটি দিয়ে দেন না, এই একটা লাস্ট স্লাইড, তাহলে আমাদের চ্যাপ্টার ওয়ান শেষ হয়ে যাবে। কেন পড়াগুলো কি খুব বিরক্তিকর মনে হচ্ছে? না ম্যাম। ওকে, সো এখানে হচ্ছে, এটা হচ্ছে কোয়েশ্চেন, বলা আছে মেকানিক্যাল এনার্জি ইজ সাপ্লাইড, তার মানে আমি একটা মেকানিক্যাল এনার্জি সাপ্লাই দিচ্ছি টু এ ডিসি জেনারেটর, একটা ডিসি জেনারেটরে এট দ্য রেট অফ 42,000 জুল পার সেকেন্ড, মানে এত জুল পার সেকেন্ড রেটে একটা মেকানিক্যাল এনার্জি জেনারেটরের মধ্যে সাপ্লাই দিচ্ছে। The generator deliver, তার মানে generator আমার আউটপুটে দিচ্ছে 32.2 ampere at 120 volt, তার মানে মানে এই question থেকে বুঝে কি মনে হচ্ছে, কোনটা input কোনটা output? আগে বলেন ইনপুটে সে কি দিচ্ছে, আউটপুটে কি দিচ্ছে? আমি ইনপুট তো বেয়ার লিখছি, ইনপুটে যাচ্ছে মেকানিক্যাল এনার্জি, ইনপুটে যাচ্ছে মেকানিক্যাল এনার্জি, আগে থ্যাংক ইউ চলে আসলো। আচ্ছা ইনপুটে যাচ্ছে মেকানিক্যাল এনার্জি, আউটপুটে, আউটপুটে আসছে ইলেকট্রিক্যাল এনার্জি, তাহলে বলেন তো আমি যদি ইনপুটটাকে পিআই দিয়ে ডিফাইন করি, তাহলে আমার ইনপুট কত হবে, যারা পারেন করে ফেলেন। জুল পার সেকেন্ড মানে তো ওয়াট, তাহলে 42 ওয়াট, জুল পার সেকেন্ড মানে কিন্তু ওয়াট, জুল পার সেকেন্ড মানে হচ্ছে ওয়াট, তার মানে আমার ইনপুট হচ্ছে 4200 ওয়াট, আউটপুট কত হবে, আউটপুট হচ্ছে 32 এম্পিয়ার ইনটু হচ্ছে 120 ভোল্টে যত আসে ম্যাম 3864 অথবা হ্যাঁ ওয়াট অথবা ভোল্টেজ এম্পিয়ার, ভোল্টেজ এম্পিয়ার কেন হবে না, ওয়াট কেন লিখলাম, ভোল্টেজ এম্পিয়ার যে বললেন জেনারেশন লেভেল, তো ম্যাম জেনারেশন লেভেল আসলে ভোল্টেজ আর কারেন্ট এর কানেক্ট তো কোনো মানে ইসে পারফেক্ট স্টর চিন্তা করা হয় না। আচ্ছা একজন বললেন মানে ওনার কথাই বলি, মানে আমার কাছে মনে হচ্ছে ওয়াট, উনি বলছেন ভোল্টেজ অ্যাম্পিয়ার, কোনটা কোন পাওয়ারের ইউনিট, এটা হচ্ছে জেনারেশনটা হচ্ছে ভিএ ভোল্টেজ অ্যাম্পিয়ার, আর যখন কনজিউমার কনজিউম করবে তখন হচ্ছে ওয়াট। আরে আমি জিজ্ঞেস করলাম যে কোনটা কোন পাওয়ারের ইউনিট, আমরা তো জানি পাওয়ার তিন ধরনের, ওয়াট হলো ম্যাম রিয়েল পাওয়ার, একটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার আর একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, কোনটা অ্যাপারেন্ট পাওয়ার, মনে করার জন্য আপনারা জানেন পাওয়ার তিন ধরনের, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা রিঅ্যাকটিভ, আর হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ারটাকে আমরা টোটাল পাওয়ারও বলতে পারি, কারণ এই অ্যাকটিভ রিঅ্যাকটিভ পাওয়ারের যোগফলটাই হচ্ছে আসলে টোটাল পাওয়ার। সো এটাকে আমরা কেন ভোল্ট অ্যাম্পিয়ার দিয়ে ডিফাইন করলাম না, কেউ কি বলতে পারবেন কেন আমরা ওয়াট বললাম ম্যাম? কনজিউমারের ক্ষেত্রে ওখানে cos থিটাটা আসে, ভিআই cos থিটা আসে, এই জন্য cos থিটার জন্য ওয়াট হয়, তাই জেনারেটর থেকে তো আমরা ভোল্টেজ আর অ্যাম্পিয়ার একটাই পাই, ওখান থেকে তো কোনো দুইটার মধ্যে
অ্যাঙ্গেল ডিফারেন্সের কারণে এই জন্য কোশ্চেনটা পড়তে হবে। কোশ্চেনে কি লেখা আছে দেখেন, ভালো করে পড়তে হবে। তার মানে আমরা ইনপুট পেলাম, আউটপুট পেলাম, আমাকে কি কি বের করতে হবে সেটা এখন দেখি। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইফিসিয়েন্সি অফ দ্য জেনারেটর, তার মানে আমার জেনারেটরের ইফিসিয়েন্সি বের করতে হবে সেটা পার্সেন্টেজে। তারপর বলা হয়েছে হাউ মাচ এনার্জি ইজ লস পার মিনিট অফ অপারেশন, পার মিনিট অফ অপারেশনে আমার কি পরিমাণ এনার্জি লস হচ্ছে, তার মানে আমাকে এখানে দুইটা জিনিস বের করতে হবে। সো আমরা যদি এক নম্বরে চলে যাই আমাকে কি বের করতে হবে, ইফিসিয়েন্সি। তার মানে আমরা ইফিসিয়েন্সি জানি ইটা ইজ ইকুয়াল টু আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার, তাই না? জি ম্যাম। তাহলে কত হবে বলেন? 42 আসবে। আর কেউ বুঝতে না পারলে কিন্তু আমাকে বলবেন, কারণ কথা না বললে কিন্তু আমি বুঝতে পারবো না যে কে বুঝেন নাই। আমি কারো চেহারা দেখতে পারি না, কিভাবে বুঝবো বলেন? যেহেতু আমাকে পার্সেন্টেজে বের করতে বলা হয়েছে সেহেতু ইনটু 100%, তাহলে কত আসছে? 92%। 92%। সো এটা হচ্ছে আমার এক নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইফিসিয়েন্সি অফ দ্য জেনারেটর। সো জেনারেটরের পার্সেন্টেজ ইফিসিয়েন্সি হচ্ছে 92%। তারপর সেকেন্ড যেটা বললো সেটা কি বের করতে বলা হয়েছে? How much energy is lost per minute of operation? Per minute of operation, কি পরিমাণ energy loss হচ্ছে? তার মানে আমরা lossটা কিভাবে বের করি? Energy loss? Input থেকে outputটা বের করতে হবে। Energy loss বের করতে চাই, input থেকে outputটা বাদ দিবো। তার মানে আমার input ছিল 4200 minus 3864 watt। কত আসে? ক্যালকুলেটর খাতাগুলো নিয়ে বসতে হবে। 336 এত ওয়াট বা জুল পার সেকেন্ড? তার মানে তারা আমাকে বলেছে যে পার মিনিটে কতটুকু হয়। আমি যেটা পেলাম সেটা কতটুকুর জন্য? ভাগ না গুণ, তার মানে কি অবশ্যই গুণ হবে। তাহলে পার মিনিটে আমার লস কত আসছে? 20,160। ইউনিট কি হবে? শুধু জুল থাকবে। এক্স্যাক্টলি, কিভাবে শুধু জুল থাকবে? এই যে নিশা আপনার কত সেকেন্ড সেকেন্ড কাটাচ্ছে ম্যাম, জুল পার সেকেন্ড না ওয়াট, তো 60 সেকেন্ড। এই যে ওয়াট মানে কি? ওয়াট মানে হচ্ছে আমার জুল পার সেকেন্ড, আমি তার সাথে আবার সেকেন্ড ইনটু করলাম। হ্যাঁ, শুধু সেকেন্ড কাটা চলে যাবে, তাহলে জুল থাকবে। তাহলে সেকেন্ড সেকেন্ড কাটা গিয়ে আমার ইউনিট কি থাকবে? জুল থাকবে, শুধু জুল থাকবে। আমাকে কি শুধু জুল থাকবে? আমাকে বলছে যে এনার্জি, এনার্জি ইউনিট কি? এনার্জি ইউনিট কি ওয়াট হবে? আবার বলেন, এনার্জি ইউনিট ওয়াট? না ম্যাম, জুল। এনার্জি ইউনিট হচ্ছে জুল। তার মানে আমার পার মিনিটে এত জুল এনার্জি লস হচ্ছে। বুঝতে পারলাম ম্যাথটা?
সহজ, এটা হচ্ছে সবচেয়ে সহজ ম্যাথ। যারা কথা বলতেছি না তার কি বুঝতে পেরেছি ম্যাথটা? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা না বুঝতে পারলে কিন্তু বলবেন, কারণ আমি আবারও বলতেছি আমি কিন্তু বুঝবো না যে কে বুঝতে পেরেছেন কে বুঝতে পারেন নাই। আবার যদি একবার জাস্ট ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যে আমার এখানে ইনপুটটা ছিল মেকানিক্যাল এনার্জি। আমরা এনার্জি যেহেতু সাপ্লাই করছি, তার মানে অবশ্যই আমার ইনপুট এনার্জি হচ্ছে মেকানিক্যাল, এবং সেটা হচ্ছে এত জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড মানে হচ্ছে এত ওয়াট। আর আমার জেনারেটর থেকে আসছিল এটা মানে 32.2 অ্যাম্পিয়ার 120 ভোল্ট। তার মানে আমার ইনপুট পাওয়ার হচ্ছে এত ওয়াট, আর আমরা আউটপুট পাওয়ার পাচ্ছি এখানে আই আর ভি ইনটু করে আমরা আউটপুট পাওয়ার পেয়ে যাচ্ছি। আমার আই হচ্ছে 32.2 অ্যাম্পিয়ার আর ভি হচ্ছে 120 ভোল্ট। দ্যাট মিনস আমি পি ইজ ইকুয়াল টু ভি আই এই সূত্র দিয়ে পাচ্ছি, যেহেতু এটা আমার ডিসি জেনারেটর ছিল। ঠিক আছে, তার মানে আমার আউটপুট পাওয়ার হচ্ছে 3864 ওয়াট। আমাকে বের করতে বলা হয়েছে ইফিসিয়েন্সি কত। সো আমরা ইফিসিয়েন্সির ইকুয়েশন জানি যে কিভাবে বের করতে হয়। ইফিসিয়েন্সি হচ্ছে আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। আমি আউটপুট পাওয়ার জানি, ইনপুট পাওয়ার জানি, তার মানে দুটো দিয়ে ডিভাইড করলাম, যেহেতু আমাকে পার্সেন্টেজে বের করতে বলা হয়েছে ইনটু 100%। জাস্ট নর্মাল ক্যালকুলেশন করে আমার ইফিসিয়েন্সিটা পেয়েছি আমি 92%। ওকে, তারপর আমাকে বলেছে যে কি পরিমাণ এনার্জি আমার লস হয় পার মিনিট অপারেশনের জন্য। সো প্রথমে আমি লসটা বের করে ফেললাম যে আমি লস বের করতে পারি আউটপুট ইনপুট মাইনাস আউটপুট, সেটা হচ্ছে আমার লস। সো লস হচ্ছে আমার এত ওয়াট হয়। এত ওয়াট মানে হচ্ছে পার সেকেন্ডে আমার এতটুকু এনার্জি লস হচ্ছে। ঠিক আছে, সো আমাকে বলেছে পার মিনিটে কতটুকু হবে, যেহেতু আমরা জানি যে 1 মিনিট সমান 60 সেকেন্ড। সো 1 সেকেন্ডে এতটুকু হয়, তার মানে আমার 60 সেকেন্ডে এটার সাথে 60 ইনটু করলেই আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার পার মিনিটে বা 1 মিনিটে এত জুল এনার্জি লস হয়। ক্লিয়ার সবাই? জি ম্যাম। আচ্ছা, এটা কিন্তু সহজ ম্যাথ। সো অনেক সময় হয়তো দেখা যাবে যে অনেক ম্যাথের পিছনে ল্যাজ আকারে থাকবে যে এই সিস্টেমটার ইফিসিয়েন্সি বের করেন বা পার মিনিটে বা পার সেকেন্ডে কতটুকু লস হয় সেটা বের করেন। সো সেই যার সেটার জন্য আসলে এই ম্যাথটা করানো। হয়তো এই ম্যাথটা হুবহু পরীক্ষায় দেওয়া থাকবে না, কিন্তু এই ম্যাথটা অনেক ম্যাথের লেজ হিসেবে থাকতে পারে, বা আমরা শিখে নিলাম যে একটা সিস্টেমের ইফিসিয়েন্সি বা লস কিভাবে বের করতে হয়। ওকে, সো আজকে থ্যাংক ইউ, এই পর্যন্তই আমাদের পড়া ছিল। সো আমরা যেই চ্যাপ্টারটা পড়লাম সেটা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই চ্যাপ্টারের দুইটা পয়েন্ট আছে। একটা হচ্ছে আমি যদি বইটা বের করে বলি, বইটা খুলে আপনারা পাবেন, মানে আমরা যেটা পড়লাম ইফিসিয়েন্সি সেটা হচ্ছে 1.7 আর্টিকেল। সো 1.5 আর 1.16, সরি 1.5 আর 1.6 দুইটা আর্টিকেল আছে। এই দুইটা আর্টিকেল একটু নিজেরা একবার দেখে নেবেন। দুইটা আর্টিকেল হচ্ছে ইউনিট অফ এনার্জি রিলেশন এবং এনার্জি ইউনিট। সো এটা খুব ঝামেলা করে কিছু না, এনার্জির ইউনিট কি কি হতে পারে আর হচ্ছে বিভিন্ন এনার্জির সাথে ধরেন মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল এনার্জি রিলেশন কি বা হিট মেকানিক্যাল এনার্জি রিলেশন কি, এই জিনিসগুলো একটু নিজেরা পড়ে নেবেন। এখানে শুধু ইউনিট দেওয়া আছে, বুঝার কিছু নাই, সেগুলো জাস্ট একবার করে দেখে নিন। সো আমাদের এই চ্যাপ্টারটা মানে চ্যাপ্টার ওয়ান মোটামুটি শেষ। সো আমরা যদি একটু সামারি করি চ্যাপ্টার ওয়ানে কি কি ছিল। সো প্রথমেই ছিল হচ্ছে কেন আমরা ইলেকট্রিক এনার্জিটা চুজ করলাম, কারণ তার কিছু অ্যাডভান্টেজ আছে অন্যান্য এনার্জি থেকে। এটা খুবই কনভিনিয়েন্ট ফর্ম, এটা ইজিলি কন্ট্রোল করা যায়, এটা অনেক চিপ, এটা খুবই ফ্লেক্সিবল, এটা ট্রান্সমিশন ইফিসিয়েন্সি ভালো, যার কারণে আমরা আসলে এই ইলেকট্রিক্যাল এনার্জিটাকে চুজ করে নেওয়া হয়েছে। তারপর ইলেকট্রিক্যাল এনার্জি কিভাবে জেনারেশন করা হয়, জেনারেশনের একটা বেসিক স্ট্রাকচার দেওয়া ছিল, কি কি সোর্স হতে পারে, কি কি সোর্স থেকে আমরা এই ইলেকট্রিক এনার্জি জেনারেট করতে পারি, তারপর বিভিন্ন এনার্জি সোর্সের মধ্যে কম্পারিজন, তারপর আমরা পড়লাম বিভিন্ন সিনারিও দেখলাম যে 2018 এ কি ছিল, 2041 এ কি হতে পারে, আমাদের গ্রিড সিস্টেম কিভাবে, পুরো গ্রিড সিস্টেমটার একটা ওভারভিউ আমরা দেখে নিলাম, পাশাপাশি একটা সিস্টেমের ইফিসিয়েন্সি কিভাবে বের করতে হয় সেটাও আমরা দেখে নিলাম। সো এইটা ছিল আমাদের চ্যাপ্টার ওয়ান, খুবই ছোট চ্যাপ্টার ওয়ান, এখান থেকে হয়তো বড় ধরনের কোনো কোয়েশ্চেনই আসবে না, হয়তো ভাইবাতে একটু একটু কোয়েশ্চেন করা হতে পারে, খুবই কি বলে বেসিক কোয়েশ্চেন, বা আপনাদের হয়তো যখন চাকরি চাকরি করতে গেলে এই জিনিসগুলো হয়তো কাজে লাগতে পারে, তখন পুরো এই সেমিস্টার পরে তো নাও মনে থাকতে পারে, জাস্ট একবার মনে রাখা, দেখে রাখা, যাতে কখনো কোনো পড়লে মাথায় আসে জিনিসটা। সো এই পর্যন্তই ছিল আমাদের চ্যাপ্টার ওয়ান। সো আশা করি কারো কোনো মানে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন, আপনারা মনে করতে থাকেন আমি অ্যাটেন্ডেন্স শিটটা বের করি।
ম্যাম আপনি কি মানে ক্লাসটা কি চেঞ্জ করবেন আর কেটেই থাকবে? বললাম যে সাব রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা, উনি বললো যে ম্যাম আপনি ক্লাস থেকে চেঞ্জ করবেন কিনা। আচ্ছা ঠিক আছে, যেহেতু বলছেনই সেহেতু বলি। আমি মঙ্গলবারে নিতে চেয়েছিলাম, কিন্তু পরে আমার কাছে যেটা মনে হইলো যে মঙ্গলবারে আসলে আপনাদেরও ঝামেলা, কারণ একটা এক্সট্রা ক্লাস ঢুকানো মানে আপনাদের তো মঙ্গলবার সারাদিনই ক্লাস পড়ে যায়। তো সেজন্য আমি যদি সরে আসি, স্যার যদি নিয়ে নেয় তাহলে হয়তো আপনাদের সুবিধা হতে পারে, বা স্যারেরও সুবিধা হইলো, কারণ আপনাদের ওই ক্লাসটা পরের ক্লাসটা আগে নিয়ে চলে আসলে হয়তো পরে করতে হবে না। মাঝখানে আমি আর না ঢুকে বের হয়ে আসলাম। তো এখন 5টার সময় থাক, তো বুধবারে আমি নিতে পারলে ভালো হইতো, বুধবার 12:30, কিন্তু আপনাদের তো অনেকের কনফ্লিক্ট হচ্ছে বললেন। যদি কনফ্লিক্টের সমস্যা না থাকে তাহলে আমি বুধবারে নিতে পারি, আর যদি কনফ্লিক্টের সমস্যা থাকে তাহলে আর কি করার, আগের সময়ই রাখতে হবে 5টার সময়। ঠিক আছে, বুধবার সকালে আমাদের 9টা থেকে 5টা পর্যন্ত ক্লাস করে একটা না। কবে ম্যাম? বুধবারে নিলে 9:30 থাক তাহলে। তাহলে থাক 5টার সময় করি আপাতত, এখন তো আর দিন বড় হয়েছে, মানে বড় আছে, করা যাচ্ছে। যখন আস্তে আস্তে দিন ছোট হয়ে আসবে তখন না হয় কিছু চিন্তা করা যাবে না। দেখা যাচ্ছে যে ক্লাসের মাঝখানে আজান দিয়ে দিচ্ছে, তখন না হয় কিছু একটা করা যায় কিনা। এখন তো সমস্যা নাই, ওইভাবেই করতে থাকি আমরা। কি বলেন আপনারা? ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা নিন। আচ্ছা, ক্লাসের ব্যাপারে কোনো কোয়েশ্চেন আছে কিনা? ক্লাসের ব্যাপারে মানে যতটুকু পড়লাম আমরা সব এলাবোরেটলি আস্তে আস্তে পড়বো, বিভিন্ন পাওয়ার স্টেশন সম্পর্কে অনেকের পাওয়ার স্টেশন নিয়ে কোয়েশ্চেন থাকতে পারে, সেগুলো আমরা আস্তে আস্তে পড়বো। বাট বেসিক যে জিনিসপত্রগুলো পড়লাম সেটা নিয়ে। আচ্ছা, মনে করতে থাকেন আমার অ্যাটেন্ডেন্স নেই। 47 16 10 47 আচ্ছা, তারপরে 17 10 41 Yes, yes ma'am. আচ্ছা, 17 20 48 Yes ma'am. 17 20 48 17 20 63 Yes ma'am. 66 Shakil Hussain. আচ্ছা, 63 তো আছেন তাই না? Yes ma'am. 63 আছেন, 66 নাই। Okay, 18 10 23